হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড চ্যানেলটিতে স্বাগত। আমি মোহাম্মদ কাউসার আহমেদ, এলজি বাটারফ্লাই শোরুম থেকে। আজকে আপনাদের সাথে কিছু ওয়াশিং মেশিনের কালেকশন দেখাবো, সেটা হচ্ছে টপ লোডিংয়ের তিনটি ওয়াশিং মেশিনের কালেকশন দেখাবো। 7 কেজি, 8 কেজি এবং হচ্ছে 10 কেজির তিনটি ওয়াশিং মেশিনের কালেকশন দেখাবো। এবং আমাকে প্রোডাক্ট ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে হেল্প করবে হচ্ছে জাকির ভাই। জাকির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এলজি টপ লোডিং ওয়াশিং মেশিনে আপনাদের সাথে এটার প্রোডাক্ট বেনিফিট এবং ফিচার নিয়ে একটু আলোচনা করবো। প্রথমত এটা হচ্ছে এলজি টপ লোডিং ওয়াশিং মেশিন। টপ লোডিংয়ের মধ্যে এলজি হচ্ছে তিনটা মডেল হয়, 7 কেজি, 8 কেজি এবং 10 কেজি। প্রত্যেকটার বেনিফিট এবং ফিচার সেম, জাস্ট হচ্ছে আপনার সাইজগুলো শুধু ডিফারেন্ট। আমরা এখন 10 কেজি যে ওয়াশিং মেশিন আছে এটার সম্বন্ধে আপনি বিস্তারিত বলবো। প্রথমত হচ্ছে আমাদের যে ওয়াশিং মেশিনটা, এটা হচ্ছে আপনার টপ লোডিং ওয়াশিং মেশিন। এই যে দেখেন ভিতরে হচ্ছে ড্রামটা। ওয়াশিং মেশিনের ক্ষেত্রে হচ্ছে কি, এই যে ড্রাম এবং বেসটা দেখবেন হচ্ছে মূলত হচ্ছে এই এলজির এই ওয়াশিং মেশিন হচ্ছে টার্বোড্রাম টেকনোলজি পাচ্ছেন, যার ফলে হচ্ছে আমাদের এই যে ড্রামটা এবং বেসটা হচ্ছে অপোজিট ডিরেকশনে ঘুরবে। অন্য যত ওয়াশিং মেশিন আছে দেখবেন হচ্ছে হয় আপনার ড্রামটা ঘুরবে, নয় হয়তো আপনার বেসটা ঘুরবে, কিন্তু এলজি হচ্ছে কি আপনার দুই দিকেই ঘুরতেছে। ড্রামটা যেদিকে ঘুরবে বেসটা তার বিপরীত দিকে ঘুরবে, যার ফলে হচ্ছে ওয়াশটা আপনার পারফেক্ট পাবেন। এবং এটাতে হচ্ছে আপনার হচ্ছে স্মার্ট ইনভার্টার মডেল ইউজ করা হচ্ছে, যার ফলে হচ্ছে এনার্জি কনজামশনটা অন্যান্য ওয়াশিং মেশিন থেকে 36% বিদ্যুৎ বিল কম আসবে। আপনার পার ওয়াশে 67 ওয়াটের মতো বিদ্যুৎ বিল আসবে। এটা যদি আমরা টাকায় কনভার্ট করে দেখা যায় পার ওয়াশে আপনার 14 পয়সার মতো বিদ্যুৎ বিল আসে। তারপরে হচ্ছে আমাদের এই যে এটাতে হচ্ছে আপনার জেট স্প্রে আছে, যেটা হচ্ছে আপনার এখান থেকে একটা পানির ফ্লো তৈরি করবে, যার ফলে হচ্ছে আপনার ডিটারজেন্ট যেটা দেবেন এটাকে আপনার গলাতে সহায়তা করবে এবং কাপড়ের যে ফেনা ভাবটা এটা সে দূর করে দেবে। তারপরে যেটা আপনার হচ্ছে বিএমসি প্রোটেকশন করা আছে, যার ফলে হচ্ছে অন্য ওয়াশিং মেশিন চললে দেখবেন হচ্ছে একটা নয়েজ হয়, বাট আমাদের এই বিএমসি প্রোটেকশনের ফলে এটা হচ্ছে 45 ডিসিবেলের মতো, দেখেন এই যে 45 ডিসিবেলের মতো একটা সাউন্ড হবে, যেটা হচ্ছে আপনার লাইব্রেরি সাউন্ডের মতো আর কি, অলমোস্ট তেমন একটা ইয়া হবে না। তারপরে হচ্ছে আপনার বিএমসি প্রোটেকশনের ফলে আপনার হচ্ছে কি মোটরে আপনার কোনো পোকামাকড় বা ইয়ে করতে পারবে না, যার ফলে মোটরটা দীর্ঘদিন পর্যন্ত আপনাকে সার্ভিস দিবে। এবং মোটরটা পাচ্ছেন হচ্ছে আপনি 10 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, 10 বছর পর্যন্ত মোটর কোনো সমস্যা হলে কোম্পানি আপনাকে মোটর সার্ভিস করে দেবে। 10 কেজি হচ্ছে আপনার 8 কেজি ফাংশন যা আছে অলমোস্ট সেম, 10 কেজিতে যে ফাংশনগুলো পাচ্ছেন 8 কেজিতে সেম ফাংশন, জাস্ট হচ্ছে আপনার সাইজটা শুধু ছোটো বড়ো আর কি। এটা হচ্ছে 8 কেজি, তারপরে এটার মধ্যে হচ্ছে আপনার 7 কেজি হয়, এটা হচ্ছে 7 কেজি, ফাংশন সেম, সবগুলোর হচ্ছে একই ফাংশন। না অবশ্যই অবশ্যই সেম ফাংশন দেখেন। এটা হচ্ছে ড্রাম, জি ড্রাম, আর নিচে হচ্ছে বেস। এটাতে আপনার প্রতিদিন কারেন্ট খরচ যদি 1 ঘন্টা করে চালায় তাহলে প্রতিদিন 1 ঘন্টা করে চালালে কয় টাকা করে কারেন্ট খরচ হবে? আপনার পার ওয়াশে হচ্ছে 67 ওয়াটের মতো বিদ্যুৎ বিল আসবে। এখন কারেন্ট যে বিদ্যুতের যে রেট আছে এই রেট অনুযায়ী হচ্ছে পার ওয়াশে আপনার 14 পয়সা, মানে 14 পয়সার মতো বিদ্যুৎ বিল আসবে। তাহলে এটাতে কারেন্ট খরচ কয় টাকা আসবে? মাসে হচ্ছে আপনি পার ডে যদি একবার করে ইউজ করেন 30 দিনে 30 বার করলে আপনার বিদ্যুৎ বিল আসতেছে 20 থেকে 30 টাকার মতো। 20 থেকে 30 টাকা, জি। এটা হচ্ছে 7 কেজিতে এবং 8 কেজিতে এবং 10 কেজিতে সেম বিদ্যুৎ বিল আসবে, সেম বিদ্যুৎ বিল আসবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখন এই যে এইখানে একটা অপশন দেখছি, এটা হচ্ছে অটো রিস্টার্ট, এটার অপশনটা যদি আমাদের কিছু বলতেন। অটো রিস্টার্টটা হচ্ছে যদি আপনি ইলেকট্রিসিটি চলে যায়, ইলেকট্রিসিটি যখন আসবে আপনাকে নিজে নিজে আবার রিস্টার্ট করতে হবে না, সে নিজে নিজে স্টার্ট হয়ে যাবে, এটা হচ্ছে অটো রিস্টার্ট অপশনটা আপনি পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 8 কেজিটার এই অপশনগুলো আমরা দেখলাম, প্রোডাক্টটা দেখলাম। এখন হচ্ছে আমরা 7 কেজিটা একটু দেখবো। 7 কেজিটা হবে হচ্ছে আপনার সিলভার কালার, হ্যাঁ সিলভার কালার। 7 কেজিটা সিলভার কালার হবে। 7 কেজিটার ড্রামটা ভিতরেরটা একটু দেখেন, এটা হচ্ছে ড্রাম, আপনি চাইলে যে ডিটারজেন্ট বক্সটা আছে এখানে আপনি ডিটারজেন্ট দিতে পারবেন, যদি সফটনার ইউজ করেন সফটনারের জন্য আলাদা হচ্ছে আপনার এই যে এখানে সফটনারটা ইউজ করলে এখানে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, এই হলো এটা, এবং
7 কেজি 8 কেজি 10 কেজি সেম সুবিধা সেম সুবিধা ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রত্যেকটা ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে যদি একটু বলতে ওয়ারেন্টিটা হচ্ছে 10 ইয়ার্স মোটর ওয়ারেন্টি 10 বছর পর্যন্ত আপনি মোটর ওয়ারেন্টিটা পাচ্ছেন 10 বছরের ভিতরে মোটর কোনো সমস্যা কোম্পানি আপনাকে মোটরটা সার্ভিস করে দেবে এবং যে কোনো প্রকার সার্ভিস হচ্ছে হোম সার্ভিস টেকনিশিয়ান আপনার বাসায় যে আপনাকে সার্ভিসটা করে দিয়ে আসবে আর এই ওয়াশিং মেশিনটাতে আপনারা প্রত্যেকটা ওয়াশিং মেশিনেই কিন্তু আপনারা এই যে অপশনগুলো যে দেখছেন অপশনগুলোতে হচ্ছে যে যেমন প্রোগ্রাম ওয়ান এই প্রোগ্রাম টু এখানে কিন্তু আপনারা স্ট্রং কাপড় এবং আপনার কুইক ওয়াশও করতে পারবেন টার্ব ওয়াশও করতে পারবেন ঠিক আছে যাদের বাসায় পানির লাইনে প্রবলেম আছে তারাও কিন্তু এই ওয়াশিং মেশিনটা খুব ইজিভাবে ইউজ করতে পারবেন যাদের হচ্ছে পানির ফ্লো কম থাকে বাসায় তারা কিন্তু এই যে অ্যাকোয়া রিভার্স এই অপশন দিয়ে কিন্তু আপনারা ওয়াশিং মেশিনটা খুব ভালো মতো ইউজ করতে পারবেন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন আর কি যাই হোক আর এইটাতে কিন্তু প্রত্যেকটা ওয়াশিং মেশিনে কিন্তু একটা সুবিধা পেয়ে যাবেন সেটা হচ্ছে টাব ক্লিন ঠিক আছে টাব ক্লিন হচ্ছে অন্য অন্য ওয়াশিং মেশিনে এই অপশনটা কিন্তু থাকে না প্রত্যেকটা ওয়াশিং মেশিনে এই সুবিধাটা আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে এই টাব ক্লিনের সুবিধাটা এই টাব ক্লিনের সুবিধা হচ্ছে প্রতি মাসে একবার করে যদি আপনি টাব ক্লিনটা দেন ফাংশনটা ইউজ করেন আপনি 2 চামচ ডিটারজেন্ট অথবা এটার জন্য স্পেশালিভাবে ডিটারজেন্ট পাওয়া যায় নাম কি জানো ভাই ক্লোরক্স 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 ডিটারজেন্ট ওইটা দিয়ে হচ্ছে আপনারা এইখানে টাব ক্লিনটা সিলেক্ট করে দিয়ে যদি স্টার্ট করে দেন মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সময় নেবে এই যে ওয়াশিং মেশিনের যে ছোট ছোট ছিদ্রগুলো আছে এগুলো হচ্ছে ওই ওয়াশিং মেশিন নিজেই নিজের কাজটা করে নিবে ড্রামটাকে একদম ক্লিন করে দিবে ঠিক আছে এটাতে আপনারা আপনাদের পরিষ্কার করতে হবে না ওয়াশিং মেশিন ড্রামটা নিজে নিজেই আপনাকে ক্লিন করে দিবে প্রত্যেকটাতেই কিন্তু আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে 8 কেজি আর এটা হচ্ছে আপনার 10 কেজি ঠিক আছে আর এটার সবগুলোর প্রাইসের ব্যাপারে বলবো সেটা হচ্ছে আমাদের যে 10 কেজিটার প্রাইস হবে হচ্ছে আপনার 46,820 টাকা এবং এটার মডেলটা হচ্ছে এলজি টি 2310 VSAB এটার হচ্ছে মডেলটা হবে এটা এটা হচ্ছে 10 কেজি এবং হচ্ছে 8 কেজির প্রাইস বলবো সেটা হচ্ছে 8 কেজির প্রাইসটা হবে হচ্ছে 37,335 টাকা হচ্ছে এটার প্রাইস এবং এটার মডেলটা হচ্ছে এলজি টি 2108 VSB এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর এটা হচ্ছে আপনার 7 কেজিটা হবে হচ্ছে সিলভার কালার 7 কেজিটার আমি প্রাইসটা বলছি এটা হচ্ছে আপনার 33,480 টাকা এটার প্রাইস এবং এটার মডেলটা হচ্ছে WFT 2107 VSAG এটার মডেলটা হচ্ছে এইটা এবং আপনারা কিন্তু চাইলে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনারা 6 মাসে একদম 0% ইন্টারেস্টে নিতে পারবেন এটা হচ্ছে মাত্র 15% ডাউন পেমেন্ট দিয়ে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে 6 মাসে একদম 0% ইন্টারেস্টে এবং আমাদের শোরুমে বর্তমান যে অফারটা চলতেছে সেটা হচ্ছে উইন্টার ওয়াও অফার এই অফারে যদি আপনারা প্রোডাক্টটা নেন তাহলে 1 থেকে আপনারা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আর একটা অফার চলতেছে সেটা হচ্ছে বাংলা লিঙ্কের একটা অফার সেটা হচ্ছে ওয়ারেন্স ক্লাব অফার এই ওয়ারেন্স ক্লাব অফারে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 5% ডিসকাউন্ট যাদের সিমটা হচ্ছে সিলভার প্লাটিনাম তারা হচ্ছে এই অফারগুলো পাবেন এবং আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গাজীপুর মহিলা কলেজের উত্তর পাশে আবেদ প্লাজা জয়দেবপুর গাজীপুর বাটারফ্লাইয়ের শোরুম এই শোরুমটা অনেক বড় শোরুম গাজীপুরের ভিতরে সবচেয়ে বড় শোরুম এবং সবচেয়ে বেশি প্রোডাক্টের কালেকশন এই শোরুমটাতে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা কেউ যদি শোরুমে আসতে চান অবশ্যই শোরুমে আসবেন আইসা প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর কেউ যদি চান যে আমাদের প্রোডাক্টটা আমার ভিডিওটা দেখার মাধ্যমে যদি কারোর প্রোডাক্ট পছন্দ হয় আপনারা কিন্তু চাইলে এভাবেও নিতে পারবেন আমাদের ভিডিও দেখে অনেকেই প্রোডাক্ট অর্ডার করে ঠিক আছে আমরা সারা বাংলাদেশেই আমরা ডেলিভারি করে থাকি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমার নাম্বারটা আমি স্ক্রিনে শো করে দিব ইনশাল্লাহ আপনারা সেই নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত সব কিছু জেনে নিতে পারবেন এবং হচ্ছে আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিও আমি কিছু এলজি ফ্রন্ট লোডিং কিছু ওয়াশিং মেশিন নিয়ে ভিডিও করব আজকে টপ লোডিং কিছু ওয়াশিং মেশিন নিয়ে ভিডিও করছি ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি কিছু ফ্রন্ট লোডিং কিছু ওয়াশিং মেশিন দিয়ে ভিডিও নিয়ে আসব ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আমি এলজি বাটারফ্লাই শোরুম থেকে সকল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের প্রোডাক্ট
প্রোডাক্ট রিভিউ দিয়ে থাকি ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড চ্যানেলটিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।